লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যেদিনকে প্রকাশিত হবে সেই দিনটাকে বলা যেতে পারে যে টস হয়েছে, কিন্তু সেই টসটা যে কবে হবে অর্থাৎ নির্ঘণ্ট যে কবে প্রকাশ হবে সেটা আপাতত কেউ জানে না। প্রাথমিকভাবে শুনছিলাম আমরা যে মার্চের 13-14 তারিখ করে একটা ঘোষণা হতে পারে, কিন্তু আবারও একটা নতুন খবর আসছে যেখান থেকে শোনা যাচ্ছে যে মার্চের 20 তারিখের আগে তো কিছুতেই ঘোষণা হবে না, এমনকি মার্চের 25 তারিখ অবধি চলে যেতে পারে। কেননা তার মাঝখানে একটা কিছু বড় ঘটনা ঘটতে চলেছে যেটার ইম্প্যাক্ট সর্বভারতীয় ক্ষেত্রে এমনকি ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রেও হতে পারে, এবং তাই ভোট ঘোষণার জন্য নির্বাচন কমিশন মোটামুটি রেডি হয়ে গেলেও এখনই কিন্তু ভোট ঘোষণাটা হচ্ছে না। তো যাই হোক, যখন ভোট ঘোষণা হয় সেদিনটাকে যদি আমরা টসের দিন ধরি, তারপর প্রার্থী তালিকা ঘোষণা হয় যেটাকে মোটামুটি বলা হয় টিম সিলেকশন, তারপর প্রচারে ঝড় ওঠে যেটাকে বলা হয় ব্যাটিং, এবং তারপর ভোট গ্রহণের দিন এবং ভোট গণনার দিন যেটা হচ্ছে বোলিং এবং ফয়সালার দিন বলা যেতে পারে। তো এই যে টস শুরু হবে, এই যে নির্বাচনী নির্ঘণ্ট শুরু হবে, তার বহু আগেই কিন্তু ময়দানে এবার খেলতে নেমে পড়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি, এবং সর্বভারতীয় ক্ষেত্রে তারা যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে এবং নরেন্দ্র মোদী নিজে বলে দিয়েছেন যে বিজেপি 370 একা নিয়ে আসছে, এই সব নিয়ে যখন চর্চা চলছে তখন কিন্তু বাংলা নিয়ে একটা অন্য হাওয়া চলছিল। বাংলায় যারা বিজেপিকেই ভোট দিতে চান বা বিজেপির কর্মী সমর্থক, তারাই কিন্তু ভাবছিলেন যে অন্য সব রাজ্যে সব ঠিক আছে কিন্তু বাংলায় কি সেটিং হয়ে গেছে, বাংলায় কোনো রকম কিছু হতে যাবে না, এমনকি এই কথাও কেউ কেউ বলছিলেন। তারা কট্টর বিজেপি, তারা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন, তারা অমিত শাহকে ভালোবাসেন, হয়তো ভোটটা বিজেপিকেই দিতে চান, কিন্তু তারা কি লিখছেন, বলছেন আসলে বাংলার যে শাসক দল আছে তাকে দিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ওই ইন্ডি জোটটাকের পিণ্ডি চটকাতে হবে, অন্য রাজ্যে গিয়ে কংগ্রেস ভাঙতে হবে, এই সব কাজকর্ম করছে বলে বাংলার দিকে কিন্তু কোনো ফোকাস নেই, বাংলাতে মোটামুটি ছেড়ে দেওয়াই হবে, এই সব কথাবার্তা হচ্ছিল। কিন্তু গত দুদিন ধরে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দুটো যে অ্যাক্টিভিটি ঘটল তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে, এবং প্রশ্ন হচ্ছে যে এখনই যদি এই অবস্থা হয়, এখনও টস হয়নি, এরপর যখন ব্যাটিং শুরু হবে, এরপর যখন বোলিং হবে, এরপর যখন করা অ্যাপিল হবে আম্পায়ারের কাছে, তখন খেলাটা ঠিক কোন জায়গায় যাবে আর কোন কোন তুরুপের তাস বেরোতে পারে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু জল্পনা চলছে। কিন্তু এই দুদিন যেভাবে শাসককে কার্যত ল্যাজে গোবরে করে ছেড়ে দিল বিজেপি, সেটা কিন্তু দেখার মতো। তার সমস্তটা ব্যাখ্যা করবো এবং তার ইম্প্যাক্টটি কতখানি শাসক দলের উপর পড়তে চলেছে, কতখানি বঙ্গ রাজনীতিতে পড়তে চলেছে, এবং আসন্ন লোকসভা নির্বাচনে ঠিক কতখানি গাড্ডায় এই রাজ্যের শাসক দল পড়বে, তার সমস্তটা ব্যাখ্যা করবো। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ করেই সংবাদ মাধ্যমকে ডেকে জানিয়ে দেন যে তিনি বিচারপতির পদ থেকে সরে যাচ্ছেন, এবং তারপর থেকেই জল্পনা হতে শুরু করে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় তাহলে কি সেই কাঙ্ক্ষিত 7 তারিখে বিজেপিতে জয়েন করতে চলেছেন, যেটার দিকে তাকিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন একটা রিমার্কেবল জয়েনিং হতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে চর্চা শুরু হয় তাহলে কি তিনি তমলুক থেকে প্রার্থী হচ্ছেন, তমলুকে তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করতে পারে, তিনি প্রার্থী হলে বিজেপি কীভাবে কাউন্টার সেট করতে পারে, এই সব যখন চর্চা চলছে তখন সন্ধ্যের দিক থেকে আবার আরেকটা খবর ভাসতে শুরু করে। সেই খবরটি হচ্ছে যে বরানগরের তৃণমূলের যিনি বিধায়ক আছেন, তথা সরি এখন ছিলেন বলা ভালো, তিনি পদত্যাগ করে ফেলেছেন, তো সেই তিনি আবার মুখ্য উপসচেতক ছিলেন বিধানসভার ক্ষেত্রে, সেই তাপস রায় তিনি দল ছাড়তে চলেছেন, এবং ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা বিভিন্ন অন্য চ্যানেলে বা টিভিতে দেখে নিয়েছেন সেই তাপস রায়কে বোঝাতে আজকে সকালে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ সেখানে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, কিন্তু জল গলেনি, বরফ গলেনি, এবং সেই জায়গা থেকে তাপস রায় বিধানসভায় গেছেন, গিয়ে তিনি পদত্যাগ করেছেন। এই খবরটি সকলেই জেনে গেছেন, এবং এর সাথে সাথে আবার চর্চা শুরু হয়ে গেছে যে তমলুকে যদি জাস্টিস গাঙ্গুলি দাঁড়ান তাহলে উত্তর কলকাতায় কি এবার প্রার্থী হতে চলেছেন তাপস রায়, উত্তর কলকাতায় হলে তিনি কি জিততে পারবেন, তিনি জেতার পর কি তিনি বিজেপিতে থাকবেন, তিনি কি আবার তৃণমূলে ব্যাক করে যাবেন, না অর্জুন সিংকে নিয়ে এক্সপিরিয়েন্স আছে, এইসব বিভিন্ন তত্ত্ব হচ্ছে। এখন প্রশ্নটা দুটো জায়গায় দাঁড়াচ্ছে, এই তাপস রায়কে কেন বিজেপি নিতে চাইবে, এক, কেননা অতীতে আমরা দেখেছি বিশেষ করে 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে তৃণমূলে টিকিট পাচ্ছে না বা তৃণমূলে জেতার চান্স নেই সেই জায়গা থেকে বুঝে অনেকেই বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু যে মুহূর্তে ভোটটা হয়ে গেছে তারপরে আমরা দেখলাম সুরসুর করে হয় ভোটে হেরে গিয়ে বা ভোটে জিতে গিয়েও অনেকেই আবার তৃণমূলে ব্যাক করে চলে গেছেন।
ফলে তৃণমূল থেকে এই ধরনের লোকজনদের নেওয়ার অতীত অভিজ্ঞতা তো খুব একটা ভালো নয়। তাহলে তাপস রায়কে নিয়ে এইভাবে চর্চা হচ্ছে কেন, এবং এই তাপস রায় যদি সত্যিই বিজেপিতে যোগদান করেন ঠিক কতখানি গাড্ডায় তৃণমূল কংগ্রেস পড়তে পারে, কতখানি ইম্পর্টেন্ট এই তাপস রায়? কেননা তিনি রাজ্যের কোনো মন্ত্রী ছিলেন না, তৃণমূলে সেইভাবে কোনো বড়সড় ধরনের পদ তিনি হোল্ড করেছিলেন না। হ্যাঁ, মুখপাত্র হিসেবে তাকে অনেকেই আপনারা টিভির পর্দায় দেখেছেন, অনেক সময় তিনি তৃণমূলকে ডিফেন্ড করতে এগিয়ে দিয়ে এসেছেন, কিন্তু এর বাইরে তাপস রায়ের এত ইম্প্যাক্ট রয়েছে। দেখুন, তাপস রায়কে নিয়ে জল্পনাটা যখন বাড়ছে তখন তিনটে জায়গা মাথায় রাখতে হবে। তাপস রায় নিজে থাকেন কলকাতা উত্তর কেন্দ্রে, এবং একসময় সেখানে ওই বড়বাজার যেটা বিদ্যাসাগর কেন্দ্র ছিল সেখানকার তিনি বিধায়ক ছিলেন, ফলে সেইখানকার একটা বিশাল অংশের মানুষ তার উপর কিন্তু এখনও অসম্ভব ভালোবাসা রাখেন, এবং তারা হিন্দু হতে পারেন, তারা মুসলিম হতে পারেন, তাপস রায় যে দলে যাবেন, যে রাজনীতিটা করবেন, তারা কিন্তু তাপস রায়ের জন্য জান দিয়ে দিতে পারেন, এতখানি ভালোবাসেন সেখানকার মানুষ। ফলে উত্তর কলকাতা জুড়ে একটা বড় সড় ইম্প্যাক্ট অবশ্যই পড়তে চলেছে। দু নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর জেলার তিনি কিন্তু সাংগঠনিক দায়িত্বে ছিলেন তৃণমূলের তরফ থেকে, এবং তার ফলে ব্যারাকপুরের যে বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন পকেট রয়েছে, এখন অর্জুন সিং চলে গেছেন তৃণমূলে, তিনি শেষ অবধি সেখানে থাকবেন কিনা, বিজেপিতে ব্যাক করে আসবেন কিনা, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। কিন্তু এই ব্যারাকপুর জেলাটাকে আবার হাতের তালুর মতো চেনেন, সংগঠনটা চেনেন, ফলে তাপস রায় আসার ফলে সেই ব্যারাকপুর সাংগঠনিক জেলাতেও ধাক্কা খেতে চলেছে তৃণমূল। এবং তিন নম্বর, যেখানকার তিনি বিধায়ক বরানগর, যেটা আবার দমদম লোকসভার মধ্যে পড়ছে, সেই জায়গাতেও কিন্তু তার যথেষ্ট ইম্প্যাক্টের জায়গা রয়েছে। তাহলে এই তাপস রায় যখন এতখানি গুরুত্বপূর্ণ, সেই তাপস রায়ের জন্য তৃণমূল কেন অল আউট ঝাঁপালো না? কে বলেছে তৃণমূল অল আউট ঝাঁপায়নি? তাপস রায় আজকে অনেক ক্ষোভের কথা বলছেন যে তার নাম মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেননি, তার বাড়িতে ইডি হানা হয়েছে, আজকে 52 দিন হয়ে গেছে, কোনো কথা বলা হয়নি। এই কথা যতই হোক, তাপস রায়কে রাখার জন্য তৃণমূল কিন্তু মরিয়া ছিল। কিন্তু কি বলুন তো, এক একটা সময় গিয়ে না মানুষ বুঝতে পারে যে আর এখান থেকে কিচ্ছু করার নেই, বা তাদের যে সেলফ রেসপেক্টের জায়গাটা আছে সেটা যখন ধ্বংস হয়ে যায়, তখন কোনো প্রলোভন, কোনো পদ, কোনো মন্ত্রিত্ব, কোনো কিছু আর তাকে আটকাতে রাখে না, সেখানে কিন্তু নীতি আদর্শের কথা চলে আসে। এবার অনেকেই আবার বলবেন তৃণমূল করছে তার আবার নীতি আদর্শ? দেখুন, ওইভাবে কথাটা ধরতে গেলে হবে না, তাহলে তো সেই হিসেবে ধরতে গেলে শুভেন্দু অধিকারীও তো একদিন তৃণমূল কংগ্রেসটা করেছেন, ওটা কথা নয়। দেখুন, তৃণমূল কংগ্রেসে যে কটা সৎ মানুষ আছেন সেই দিক থেকে দেখতে গেলে আজকে তাপস রায়ের নাম কিন্তু অন্যতম সামনের দিকে আসবে। এবার আপনারা বলবেন তৃণমূলটা ছেড়েছে, বিজেপির দিকে পা বাড়াচ্ছে, সেই জন্য তাপস রায়ের গুণগান করছেন? একদমই না, বিজেপিতে যাচ্ছেন কি যাচ্ছেন না তার ব্যাপার, তিনি রাজনীতি করবেন কি করবেন না তার ব্যাপার, কিন্তু একটা কথা খুব ভালো করে মাথায় রাখুন, যেদিনকে তাপস রায়ের বাড়িতে ইডি হানা হলো সেদিনকে তৃণমূল কংগ্রেসের অনেকেই আবার উল্লাস প্রকাশ করেছিলেন। কিন্তু আমরা দুটো প্রতিক্রিয়ার কথা বলবো, একটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, যিনি কংগ্রেস করেন, বলতে গেলে তাপস রায় যে দলটা করতেন এক সময় তৃণমূল কংগ্রেস, সেই দলটার বিপরীত মেরুতে তিনি ছিলেন। সেই অধীর চৌধুরী কিন্তু একটা কথা বলেছিলেন যে তাপস রায়, আমি তো এর নামে কোনোদিন কিছু শুনিনি। অবশ্য তৃণমূল তো পচা আপেলের দল, সেই দলে থাকতে থাকতে যে কী কাণ্ড করেছে নিশ্চয়ই কিছু বেরোবে। আবার অন্যদিকে বিজেপি শ্রমিক ভট্টাচার্য, তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছেন বলছে দেখুন আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি তাপস রায়কে দীর্ঘদিন ধরেই চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানি না তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত কি না, নাহলে তার বাড়িতে ইডি গেছে কেন, কিন্তু তিনি যে দোষী এটা মানতে কিন্তু কষ্ট লাগছে। এই যে প্রতিক্রিয়াগুলো, এই প্রতিক্রিয়াগুলোই কিন্তু বলে দেয়। দেখুন, বাকিদের ক্ষেত্রে যখন ইডি গেছে সবাই সল্লাসে বলছে চোর বেটা ওর বাড়িতে গেছে, ধরে নিয়ে যাও, ঘাড় ধরে তুলে নিয়ে যাও, ডাকাত একটা, ছেঁচোর একটা, এই কথা এইসব শোনা গেছে, কিন্তু তাপস রায়ের বেলায় যেন সকলেই থমকে যাচ্ছিলেন। ফলে সেই জায়গা থেকে অবশ্যই তিনি দোষী কি দোষী নয় সেটা বিচার হবে, সেটা ইডি বার করবে, সেটা পরের কথা, কিন্তু তাপস রায় যে একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব এইটা কিন্তু মোটামুটি সব বিরোধী দলই মেনে নিচ্ছিল, এবং সেইটার ইম্প্যাক্ট কিন্তু স্থানীয় স্তরে আছে। ফলে এই ধরনের মানুষজন যখন দল থেকে বেরিয়ে যাবে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটা ধাক্কা লাগবেই, এবং সেই জায়গা থেকে কিন্তু আটকাতে মরিয়া ছিল। আজকে সকালেই কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু ছুটে গিয়েছিলেন, কিন্তু শেষ অবধি তাকে আটকানো যায়নি, ঠিক যেভাবে ছুটে গিয়েছিলেন ওই শুভেন্দু অধিকারী যখন দল ছাড়ছিলেন, সুদীপ ব্যানার্জি, সৌগত রায়, এমনকি প্রশান্ত কিশোর, অভিষেক ব্যানার্জি, এবং শুভেন্দু অধিকারীর মুখেই শুনেছি যে সেই সময় নাকি সৌগত রায়ের টেলিফোনে লাউডস্পিকারে মমতা ব্যানার্জি নিজে ছিলেন, কার্যত তার পায়ে ধরতে হাতে ধরতে বাকি রেখেছিলেন যে তুমি দলটা ছেড়ে যেও না, কী চাই বলো। কিন্তু ওই বললাম, যখন একটা জায়গায় বাঁধটা ভেঙে যায়
তখন কিন্তু সেখানে আর কোনো জায়গা থাকে না সেই দলটা করার, সেই রাজনীতিটা করেন, তখন তারা অন্য অপশান খোঁজেন। এবং সেটাই কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হয়েছিল, সেটা তাপস রায়ের ক্ষেত্রেও হয়েছিল। এবার একটা খুব মজার কথা, এবং যে কথা বলে আমি এটার কনক্লুশনটার দিকে যাব, সেটা হচ্ছে তাপস রায় যে মুহূর্তে আজকে বিধানসভায় গেলেন এবং পদত্যাগ করলেন, সেই সময় তিনি জানালেন, এই তথ্যটা আমাদেরও জানা ছিল না, যে গত 1 মার্চই তিনি দলীয় সমস্ত পদ থেকে রিজাইন করে দিয়েছেন। তিনি 21 ফেব্রুয়ারি থেকে তার বিধানসভা এলাকায় যাচ্ছেন না, এমনকি বাজেট অধিবেশনের সময়ও তিনি নিয়মিত কিন্তু বিধানসভায় যাননি, এবং আজকে গিয়ে তিনি বিধায়ক পদে ইস্তফা দিলেন। অর্থাৎ তৃণমূলের সঙ্গে সম্পর্কটা তিনি সম্পূর্ণভাবে চুকিয়ে দিলেন। এবার তিনি নেক্সট কী করবেন, যেটুকুনি মনে হচ্ছে, যেটুকুনি গুঞ্জন রয়েছে, বিজেপিতে যাচ্ছেন এবং খুব সম্ভবত উত্তর কলকাতার টিকিট পাবেন, যদিও সেটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা হয়তো আলাদা এপিসোডই হবে। তো এটা মোটামুটি জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওই আঞ্চলিক দল হয়েও যে সর্বভারতীয় পদে বসে আছে, কিভাবে তাকে সেই জানে। তো সে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না যে দরজাটা খুলবো বিজেপি তো এই রাজ্য থেকে উঠে চলে যাবে, তো সেই দরজা তো খুলবোর হুমকি তো এতদিন ধরে শুনে এলাম, কই বিজেপি তো এখনও ওঠাতে পারেননি, উল্টে বিজেপি এখনও দরজা খোলেনি, তার দরজায় গিয়ে তো লোকজন এবার আছড়ে পড়তে শুরু করেছে। এবং তাপস রায়ের মতো লোক যদি দল ছাড়তে শুরু করেন, এটা জেনে রাখবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এর ইম্প্যাক্ট পড়বে। যে লোকগুলো এখনও সৎ রয়েছেন এবং সত্যিই একসময় বামেদের মার খেয়ে তৃণমূলটা করেছে, সিপিএমের মারটা খেয়েও ঘাসফুলের ঝান্ডাটা ধরে রেখেছেন, তারা আজকে দলে ব্রাত্য, তারা আজকে দলে কোণঠাসা হয়ে গেছে এবং তারা আজকে দলে মর্মাহত, যে আমরা তো চুরি করিনি, বামফ্রন্টে যে যে দুর্নীতি ছিল, যে যে অন্যায় ছিল, সেটার প্রতিবাদ করেই তৃণমূল কংগ্রেসটা করতাম, কিন্তু এই দলটা আজকে চোর চোর চোরে ভরে গেছে, যেদিকে তাকানো যায় চোর, সাধারণ মানুষ চোর চোর করে আওয়াজ করছে, বিরোধী দল চোর চোর করে আওয়াজ তুলছে, ইডি সিবিআই আসছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আদালতে গিয়ে, প্রমাণ করা যাচ্ছে না তারা চোর নয়, এবং যে ইম্প্যাক্টটা হচ্ছে তাতে একটা কোথাও গিয়ে গায়ে দাগ লেগে যাচ্ছে, তৃণমূল করছে মানেই চোর, আমরা কি সত্যিই চোর, এই যে ভাবনাটা ছিল, তাপস রায় কিন্তু তাদেরকে পদ দেখাবেন। এবং এই তাপস রায়ের পদ দেখে কিন্তু অনেকেই এই লোকসভা নির্বাচনের আগে বিজেপির দিকে আসবেই, তাদের কজনকে বিজেপি নেবে কি নেবে না সেটা নিয়ে ব্লান্ডার হবে, সেটা 21-এর মতো আরেকটা বড় ভুল হবে, তারা আবার তৃণমূলে ফেরে যাবে, পরের প্রশ্ন। কিন্তু যে যে ফাটলটা এতদিন সরু হয়ে দেখা যাচ্ছিল, সেই ফাটলটা এবার কিন্তু চওড়া হতে শুরু করলো, এবং এই তাপস রায় সেখানে যেন একটা বড় সড় ডিনামাইট ফাটিয়ে দিলেন, এবং এই জায়গা থেকে এবার কিন্তু নাভ ধরে রাখাটা মুশকিল হবে। শাসক দল যে এই রাজ্যে হারছে, খুব খারাপ ফল করছে, এই হাওয়াটা এতদিন ছিল, 2019-এর থেকে আসন সংখ্যা কমে যেতে পারে, এই জায়গাটাও ছিল, কিন্তু যে কথাটা আমি বারবার জোর দিয়ে এর আগে আপনাদের সামনে বলেছি, যে যা সিচুয়েশান যাচ্ছে, যা পরিস্থিতি হবে, সেই জায়গায় সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। আবারও বলছি যে এই রাজ্যে এখনও খেলাটাই শুরু হয়নি, টসটা হয়নি, খেলা শুরু অনেক পরের কথা হবে। শনিবার দিন যখন প্রার্থী তালিকা ঘোষিত হলো, তখন অনেকেই আপনারা মুষড়ে পড়েছিলেন, অনেকে মেসেজ করছিলেন, অনেকে ফোন করছিলেন যে বিজেপি কি রাজ্যটা তৃণমূলের হাতে তুলে দিল, এই রাজ্যে জেতার কি কোনো ইচ্ছা নেই, এরা কারা, এরা কেন প্রার্থী হবে, নাম করে করে বলছি আপনারা কাদের সম্বন্ধে অবজেকশন জানিয়েছেন, সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খা, আমি একটা পোল ওপেন করেছি, গতকালই একটা পোল করেছি, সেগুলো সব কিছু অ্যানালিসিস করছি, যে সুভাষ সরকারকে বাঁকুড়াতে প্রার্থী করা ভুল হয়েছে, বাঁকুড়ার বহু ছেলে, অন্তত 100টা ছেলে সেদিনকে ফোন করেছে, দাদা সর্বনাশ হয়ে গেল, আমরা দাঁড় করিয়ে সুভাষ সরকারকে হারিয়ে দেবো, অথচ সেই পোলের রেজাল্ট কী বলছে, আজকে দেখলাম 40-42 হাজার হয়তো পোল হয়েছে, মানুষ ভোট দিয়েছেন সারা পশ্চিমবঙ্গ থেকে, তারা বলছেন, তার মধ্যে 84-86% মানুষ বলছেন যে না একদম প্রার্থী চয়ন সঠিক আছে, আর যারা বলছেন সুভাষ সরকার এই সুভাষ সরকার ওই, তারা আবারও এই কথাটাও অনেকেই বলছেন যে সেখানটা সামলে নেবেন, ফলে প্রার্থী তালিকা অনেক ভাবনা চিন্তা করে হয়েছে, এবং এখনও মাথায় রাখবেন 23 জন প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে, আসানসোলে যেটা করা হয়েছিল সেটা উইথড্র করা হয়েছে, ফলে 19 জনের নাম হয়েছে, 23 জনের নাম এখনও বাকি আছে, তার মধ্যে 2টো নাম আপাতত শোনা যাচ্ছে, 2টোতেই বড় চমক থাকছে, একটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, একটা তাপস রায়, এখনও অনেক অনেক চমকের বাকি আছে। যখন ফাইনাল প্লেয়িং লিস্টটা দেখবেন তখন তৃণমূল কংগ্রেস খেলতে নামবে কিনা সেই কথাটা ভাববে। বামন তো একদিকে রয়েছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আর আরেকদিকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মানুষ এই দুটোকে কম্পারিজন করবে। এবং এই যে 3 জনের নাম বললাম, জাস্টিস গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের মাথার উপর থেকে আরও 3টে ছবি উঁকি মারবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, তাদের বুকের ভেতর থেকে আরও 2টো ছবি উঁকি মারবে হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ,
এই রকম একটা কম্বিনেশন একদিকে দেখবে মানুষ, তার সবার উপরে জল জল করবে রাম মন্দির, 370 ধারা, 3 তালাক বিল উঠে যাওয়া, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাঝখান থেকে কোন ছবিগুলো কি মারবে, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পিছনে জল জল করবে কি, চাকরি চুরির দুর্নীতি, র্যাশন স্ক্যাম, গরু চুরি। এই যে পারসেপশনটা তৈরি হবে লোকসভা ভোটে এবং তারপর প্রচারটা চলবে, সেই ঝড়টার সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। এই শাসক দল এখনই টেম্পোটা ধরে রাখতে পারছে না। এই যে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি, তারা জমিয়ে প্রচার শুরু করে দিয়েছে, কতখানি ফলাফল হবে, কতখানি পজিটিভ হবে সে তো ভোট গণনার দিন বোঝা যাবে, কিন্তু তারা ময়দানে নেমে পড়েছে, তৃণমূল প্রার্থী ঘোষণা করতে পারছে না। এদের দেখে যদি প্রার্থী ঘোষণা করেও দেয়, যারা টিকিট পেল না তারা ইমিডিয়েটলি জাম্প করতে শুরু করে দেবে। ফলে তৃণমূলের স্ট্র্যাটেজিটাই ছিল ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও এমন একটা সময়ে গিয়ে প্রার্থী ঘোষণা করা হবে যখন আর অন্য দলে বদল করার সময় পাবে না, বা অন্য দলে গেলেও সেই ইম্প্যাক্টটা করতে পারবে না, এখন হয়ে গেছে শাঁখের করাত। যদি সেই ততটা অবধি অপেক্ষা করে, এরা এতখানি প্রচারে এগিয়ে যাবে, এতখানি প্রচারে ঝড় তুলে দেবে যে তখন ময়দানে নেমে হাপিত্তেশ করতে হবে, কিচ্ছু ভোট জোগাড় করতে পারবে না। আর যদি এখন ভোটটা প্রার্থীরা ঘোষণা করে দেয়, তখন যারা টিকিটটা পেল না তারা এমনভাবে জামটা মারতে শুরু করবে, সেখানেও সংগঠন ধরে রাখতে পারবে না, ভরাডুবি হবে। অদ্ভুত একটা স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি, এবং সেই জন্যই বলছি যে টসের আগেই কার্যত ছিন্ন ভিন্ন করে দিচ্ছে শাসক দলকে। আর এরপর ব্যাটিংটা শুরু হবে, বোলিংটা হবে, আর ফাইনালি গণনাটা হবে। যেদিন গণনা হবে সেদিন কালীঘাটের দরজার কিলটা খুলবে কি না সেইটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। কি বলবেন এই বিজেপির হাওয়া তোলা এবং বাংলা নিয়ে স্ট্র্যাটেজি? সত্যিই কি সঠিক পথে এগোচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা, নাকি এখনও আপনারা বিশ্বাস করতে পারছেন না যে বাংলায় বিজেপি অল আউট ছাপাচ্ছে না? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।